মির্চা বলেছিল মৈত্রেয়ীকে, আমি তোমাকে না তোমার আত্মাকে ধরতে চাই। চল্লিশ বছর পরও যখন মৈত্রেয়ী দেবীর সেই শিহরণ জাগে অন্যের ঘরানি হয়ে পুত্র পৈত্রে বন্ধিনছু সামাজিক কৌঠরে, তখন তিনি প্রশ্ন করেন নিজেকে, কি সেই অনুভব যা সব কিছুর পরেও বেঁচে থাকে, বিস্মৃতির অতলে যা হারিয়ে যায় না। ন হন্যতে মানে দেহের ভিতর, এর পুরোটা শ্লোকের অর্থ তার মৃত্যু নেই, ক্ষয় নেই, অব্যয়। তিনি সত্যিই বিরহনালয়ে জ্বেলেছেন সব সব কবিরাই কেন জানে বিরহ বিরহ বিরহের জয়গান করেছেন। মৈত্রেয়ী দেবীরও সেই প্রশ্ন উত্তরও খুঁজে পেয়েছেন। মৈত্রেয়ী দেবী, যাকে সবসময় পরিচয় করিয়ে দেওয়া হয় বিখ্যাত দার্শনিক সুরেন্দ্রনাথ দাশগুপ্তের কন্যা, রবীন্দ্রনাথের ভাবশিষ্য আর স্নেহে লালিত, আবার তিনি পরিচিতও হন মির্চা ইলিয়েড বা ইউক্লিড নামের বিখ্যাত রোমানিয়ান দার্শনিক এর লা নুই বেঙ্গলি উপন্যাসের নায়িকা হিসেবে। দ্য বেঙ্গলি নাইটস নামে মির্চা ইলিয়েডের লেখা নিয়ে সিনেমাও হয়েছিল। ১৯৩০ সালে ঘটে যাওয়া একটি কাহিনী ৪০ বছর পর লেখিকার প্রাক্তন বিচ্ছেদের পুনর্জাগরণ নহন্যতে। পুনর্জাগরণ বলা ভুল হবে, ইট নেভার ডাইস লেখিকার আত্মজীবনীমূলক এই উপন্যাস মূলত প্রেমিক মির্চা ইলিয়াডের লেখা বেঙ্গলি নাইটস এর প্রতি উত্তর। লেখিকা ঠিকই বলেছেন, জ্ঞানের আলো, বুদ্ধির আলো ইত্যাদি সব কিছুরই একটা সীমানা আছে, প্রেমের আলোর সীমানা নেই। বাংলা করলে ন হন্যতে এর অর্থ ইট ডাজ নট ডাই, বা যার ক্ষয় নেই, মৃত্যু নেই, হত্যা করা যায় না বা নিহত হয় না এমন কিছু। মানবাত্মার আধার যে মানব শরীর, তাকে হত্যা করা যায় কিন্তু আত্মাকে যায় না। ন হন্যতে বাঙালি কথাসাহিত্যিক মৈত্রেয়ী দেবী লিখিত একটি আত্মজীবনীমূলক উপন্যাস। উপন্যাসটি ১৯৭৪ সালে প্রকাশিত হয়। এটির জন্য লেখিকা ১৯৭৬ সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। রোমানীয় দার্শনিক মির্চা ইলিয়েড লিখিত তাকে সম্পর্ক ভিত্তিক উপন্যাস লা লুই বেঙ্গলির প্রতিক্রিয়া স্বরূপ এই উপন্যাসের মৈত্রেয়ী দেবী নিজের বিবৃতি তুলে ধরেছেন। এটি ১৯৭৩ সালে সেপ্টেম্বর মাসে লেখা হয়। প্রাক্তন প্রেমিক মির্চা ইলিয়েডের লেখা বেঙ্গলি নাইটস বা লা নুই বেঙ্গলি বইয়ের প্রত্যুত্তর এই বইটি। উপন্যাসটির আলাদা যে আকর্ষণ তা হলো, ভারতীয় একটি মেয়ে বিদেশি এক সাহেবের প্রেমে পড়ে, এরপর প্রেমে ব্যর্থ হয়ে সাহেব দেশে গিয়ে লালুই বেঙ্গলি বা বাংলার রাত নামে একটি বই লেখেন। কিন্তু বইটিতে সাহেব যা লেখেন তা সত্য নয়। সাহেবের সরাসরি কলঙ্ক লেপনের এই মিথ্যা দাবির প্রতিবাদ আর সঠিক সত্য প্রতিষ্ঠা করতে পাল্টা আরেকটি বই লেখেন ভারতীয় মেয়েটি। সেই বইটিই হলো ন হন্যতে, এক অসমাপ্ত প্রেমের কাহিনী। প্রচলিত এই গল্পটি শুনে নামের অর্থ না বুঝেও অনেকে বইটি কেনেন। লেখিকার অসামান্য দক্ষতা এবং মুনশিয়ানার কারণে ব্যক্তিগত প্রেমের কাহিনী উপন্যাসে উপস্থাপিত হয়ে ওঠে হয়ে গেছে অন্য সব হিসেব করে দেখা যায় এটি সর্বজনীন। ১৯৩০ সালে কলকাতায় মৈত্রেয়ী দেবীর বাবা প্রফেসর সুরেন্দ্রনাথ দাশগুপ্তের কাছে পড়তে আসেন রোমানীয় মির্চা ইলিয়েড। মৈত্রেয়ী দেবীর তখন ১৮ বছর বয়স। মৈত্রেয়ীর পরিবার বেশ সম্ভ্রান্ত, উচ্চশিক্ষা আর জ্ঞান তপস্যায় বিশ্বাসী, বিশেষ করে মৈত্রেয়ীর বাবা। মেয়ের বুদ্ধিমত্তায় গর্বিত মৈত্রেয়ী দেবীর বাবা ওনাকে সেই সময় অপেক্ষা সংস্কার মুক্ত শিক্ষার পরিবেশে বড় করেছিলেন। মেয়ের পড়াশোনার দিকে তাই তার ঝোঁকটাও ছিল বেশি। আগের দিনের মানুষদের মতো মেয়েদের পড়াশোনার প্রতি রক্ষণশীল তিনি ছিলেন না, বরং উল্টো। নিজের প্রিয় ছাত্র মির্চা ইলিয়েডের সাথে মেয়েকে অধ্যয়ন করতেও উৎসাহিত করেন তিনি। মৈত্রেয়ী দেবীর কথায় উনি এবং মির্চা ইলিয়েডে ছিলেন যেন ওনার বাবার জাদুঘরের দুই প্রিয় নমুনা। সাহিত্য চর্চার প্রতি মন আছে তার, মেয়েকেও সেই রকমই করেই তৈরি করতে চেয়েছিলেন গোড়া থেকেই। সে সময়কার সব গণ্যমান্য বিখ্যাত সাহিত্যিকদের যাতায়াত ছিল তার বাড়িতে, এমনকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও। মৈত্রেয়ীর উপস্থাপিত থাকতেন তাদের মাঝে, মৈত্রেয়ীও উপস্থিত থাকতেন তাদের মাঝে। আর রবীন্দ্রনাথ আসলে তো পরিমারি বা করে ছুটে যাওয়া তার চাই চাই কবিগুরু, তার সাধক ছিলেন যে। এর মধ্যে মির্চা এবং মৈত্রেয়ী একে অন্যের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। তাদের গুপ্ত ভালোবাসা সম্পর্কে অবহিত হবার পর মৈত্রেয়ী দেবীর বাবা মির্চাকে তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। মির্চা আর মৈত্রীর পড়াশোনা একাধারে চলতে থাকে। রক্ষণশীলতার পর্দা এ পরিবারের দেবগোড়ায় ছিল না বলে তাদের বন্ধুত্বের শুরুটি অবাধ ছিল। মির্চা মৈত্রেয়ীর কাছে ভারতীয় ভাষায় আর সংস্কৃত রপ্তে মনোযোগী ছিলেন, আর মৈত্রেয়ীও ভিনদেশি ভাষা শেখায় এখানে মৈত্রেয়ীকে। দিনে দিনে
তাদের বন্ধুত্বের গভীরতা বাড়তে থাকে। দেশের সংস্কৃতি আর নিয়মকানুনকে হার মানিয়ে মৈত্রীর জীবনে আসে প্রেম, সম্পূর্ণ এক ভিনদেশীর প্রতি। মির্চারও ঠিক তাই, পাশ্চাত্য সংস্কৃতিতে দাবিয়ে রাখতে পারেনি তাকেও। তারা জানতেন মৈত্রীর পরিবারের সম্পর্ককে সহজে মেনে নিতে চাইবেন না। মৈত্রীর মা যতই তাকে ছেলের মতো নিজের বাড়িতে আশ্রয় দিক, মৈত্রীর তার হাতে তুলে দিতে সে সবাই দশ পা পিছিয়ে যাবেন। এ তাদের দুজনেরই জানা ছিল মনে মনে। তাও ক্ষীণ আশা নিয়ে তাদের প্রেম অবাধে বেশ ভালোই চলছিল। খুনসুটি, রাগ, অভিমান, রাগ ভাঙানোর খেলা, বেড়াতে যাওয়া, এসব নিয়ে চলছিল বেশ। মির্চা মাঝে মধ্যে রবীন্দ্রনাথের প্রতি মৈত্রীকে ভালোবাসেন অভিমান করতে নিঃসান্বিত হতেন, তা দেখে মৈত্রীও হেসে কুটি কুটি হতেন। একদিন বাদ সাধলো তাদের প্রেম। মৈত্রীর অবুত ছোট বোনের ধারণা জন্মালো মির্চা শুধু তার দিদিকেই ভালোবাসে, আদর করে, তাকে একেবারেই করে না, তার খেয়াল রাখে না। এই অভিমানের কথা সে জানালো তার মাকে, আর মায়ের কল্যাণে একে একে সবাই জেনে গেল তাদের কথা। মির্চা অনেক করে বোঝানো মৈত্রীর বাবাকে, ভাগ্য সহায় ছিল না তাদের। এক কাপড়ে মৈত্রীর বাড়ি থেকে বের করে যেতে হলো মির্চাকে। দোতলা থেকে এসব দেখে মৈত্রীও মূর্ছা গেলেন। পরে দিদির শরীরে এমন বিপদাপন্ন অবস্থা দেখে মৈত্রীর ছোট বোন অপরাধবোধে ভুগতে লাগলো। আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিল সে। শেষে এই অপরাধবোধে তাকে মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে গিয়ে তারপর রিহাই দেয়। মৈত্রীর পরিবারে নেমে আসে আরেক বিপর্যয়। তাদের সম্পর্কের উপর ভিত্তি করে রোমানিয়নের লেখা মির্চার উপন্যাস মৈত্রীর প্রকাশিত হয় 1933 সালে। 1950 সালে লানুই বেঙ্গলি নামে ফরাসি ভাষায় অনুদিত হওয়া অব্যাহতির পর বইটি চূড়ান্ত সাফল্য অর্জন করে। 1938 থেকে 1939 সালে প্রফেসর দাশগুপ্ত ইউরোপ সফরে গিয়ে বইটি সম্পর্কে জানতে পারেন ও দেশে ফিরে মেয়েকে জানান। 1953 সালে ইউরোপ সফরকালীন মৈত্রীয় দেবীর নাম শুনে কিছু রোমানিয়ন জানান তারা উনার সম্বন্ধে বই পড়েছেন, কিন্তু তখনও বইয়ের বিষয়বস্তু নিয়ে তার কোনো ধারণা ছিল না। 1972 সালে এলিয়টের ঘনিষ্ঠ বন্ধু শের গুই কলকাতা থাকাকালীন তার কাছ থেকে মৈত্রী দেবী জানতে পারেন বইটি মির্চা তাদের শারীরিক সম্পর্ক নিয়ে লিখেছেন। এক বন্ধুর সাহায্যে ফরাসি থেকে অনুবাদ করিয়ে উনি বইটি পড়েন ও গভীরভাবে মর্মাহত হন। নহন্যতে লেখার মাধ্যমে মৈত্রী দেবী মির্চা এলিয়টের কল্পনাপ্রসূত লেখার বিরোধিতা করে জীবনের ওই অধ্যায় সম্বন্ধে নিজের বক্তব্য তুলে ধরেছেন। 1973 সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে মৈত্রী দেবীকে আমন্ত্রণ জানানো হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বলবার জন্য। উনি এই সময় না জানিয়ে মির্চা যিনি তখন ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন দপ্তরে হাজির হন। যে দুই মাস মৈত্রীয় দেবী ওখানে ছিলেন তার মধ্যে দুজনের একাধিকবার দেখা হয়। বইতে মির্চা তাদের শারীরিক সম্পর্কে নিয়ে যে মিথ্যারোপ করেছেন তার কারণ জানতে চান উনি। মির্চা কথা দেন মৈত্রীয় দেবীর জীবিত থাকাকালীন তার বই ইংরেজি অনুবাদ প্রকাশিত হবে না। 1990 সালে তার মৃত্যুর 4 বছর বাদ 1994 সালে লানুই বেঙ্গলি বেঙ্গল লাইটস নামে ইংরেজিতে প্রকাশিত হয় ইউনিভার্সিটি অফ শিকাগো প্রেস থেকে। তারপর মৈত্রীয় কারো না কারো হাতে পায়ে ধরে তাকে দিয়ে চিঠি পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করে মির্চার সাথে। তবে মির্চার কথা দেওয়ার ছিল মৈত্রীর বাবার কাছে কোনোভাবেই যোগাযোগ রাখবে না তারা। শিক্ষাগুরুর কথা রাখতে নিজের স্বার্থটিকে মাটি চাপা দিয়েছে মির্চা। তাও মৈত্রীয় অনেকদিন যাবত তার চেষ্টা অক্ষুণ্ণ রেখেছিলেন, প্রাণপণ চেষ্টা করে গিয়েছিলেন, মির্চার সাথে যোগাযোগ হয়নি। ভারতীয় জাত সংস্কৃতির জয় হয় শেষ পর্যন্ত। মৈত্রীয় মনে অভিমান জমিয়ে পুনরায় যোগাযোগের চেষ্টা করেন মির্চার সাথে, ফলাফল বিচ্ছেদ। 40 বছর পর মৈত্রীয় দেবী কাছে মানুষটি ভারতে ফেরার খবর পেয়ে স্মৃতিচারণ করেন তার পুরনো দিনগুলোর কথা। এত বছর সফল সাংসারিক জীবন অতিবাহিত করার পরেও সেই মানুষটির প্রতি অনুভব করেন শ্রদ্ধা ভালোবাসা। ছুটে যান শিকাগোতে তার খোঁজে। সমস্ত অভিমান ভুলে তিনি রেখে একটিবার দেখতে চেয়েছিলেন তার স্বপ্নের মির্চাকে, কিন্তু পুরনো গল্পের ট্র্যাজেডিয়ায় মির্চা ফিরে তাকাননি তার দিকে, চোখগুলো পাথর হয়ে গিয়েছিল তার। মির্চার প্রতি মৈত্রীর ভালোবাসার শ্রদ্ধার নিদর্শন এই নহন্যতে, যা আমৃত্যু, যা হন্য মানে শরীরে। বইটির শব্দচয়ন অসাধারণ, লেখিকার গভীর জীবনবোধের পরিচয় পাওয়া যায় উপন্যাসটি পড়ে। চঞ্চল যেদি আকুণ্ঠ তরিণী মৈত্রীকে কী করে হতাশায় ডুবে ভালোবাসার মানুষটির অভাবে ধীরে ধীরে ধৈর্যশীল, শান্ত এবং পরিণত হয়ে ওঠেন, তারই প্রেক্ষাপট চিত্রিত হয়েছে এই উপন্যাসে। বোঝার সুবিধার্থে কাহিনী এভাবে বলা যায় যে দক্ষিণ কলকাতার ভবানীপুর 1930 সাল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংস্কৃত ভাষার পণ্ডিত সুধীরনাথ দাশগুপ্ত একদিন বাড়িতে নিয়ে এলেন এক ইউরোপীয় ছাত্র মির্চা এলিয়াদকে। বাড়ির এক ঘর বরাদ্দ হলো তার থাকার জন্য। উদ্দেশ্য, মির্চা এই পরিবারের ছেলের মতো থাকবে এবং পরিবারের সদস্যরাও ভিনদেশে এই মানুষটির সংস্পর্শ পাবে। ভারতীয় সংস্কৃতি নিয়ে প্রবল আগ্রহ থাকা মির্চাও একসময় মিশে গেলেন পরিবারের সাথে। কলকাতার এই বিদ্যত সমাজের পারিবারিক অবধে এবং এসে মির্চার পরিচিত বাড়তে থাকে বাঙালি পরিবারের সামাজিক সংস্কৃতির সাথে। মির্চার শিক্ষক গৃহকর্তা সুরেন্দ্রনাথ তার
বড় সন্তান ষোড়শী কন্যা অমৃতাকে অর্থাৎ মৈত্রেয়ী দেবী দায়িত্ব দেন এই বিদেশি তরুণকে বাংলা শেখানোর এবং মির্জাকে তার দেন অমৃত ফার্সি শেখানোর দায়িত্ব। কিন্তু ঘটনাক্রমে এই দুই তরুণ তরুণী একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়েন। তবে খ্রিস্টান মির্জা আর হিন্দু অমৃতার সেই প্রেম পূর্ণতা পায়নি। এই প্রণয়ের কথা জানাজানি হলে সুরেন্দ্রনাথ মির্জাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর আরও কিছুদিন ভারতে ছন্নছাড়া জীবনযাপন করে মির্জা ইউরোপে ফিরে যান। সেখানে 1933 সালে তার প্রথম প্রণয় কাহিনী নিয়ে রোমানিয়ান ভাষায় মৈত্রেয়ী লিখেন। মূলত উপন্যাসটি ফরাসি অনুবাদ লা লুই বেঙ্গলি প্রকাশের পর এই বিপুল জনপ্রিয়তা লাভ করে। পরবর্তীতে মির্জা এলিয়াদ একজন প্রখ্যাত ধর্মতাত্ত্বিক লেখক ও দার্শনিক হিসেবে নিজের প্রতিষ্ঠিত করেন। তিনি ঘর সংসারও শুরু করেন। ততদিনে মৈত্রেয়ী দেবী ও ডক্টর মনমোহন সেনকে বিয়ে করে সংসারী হন। মৈত্রেয়ী দেবী তাকে নিয়ে লেখা লা লুই বেঙ্গলি সম্পর্কে জেনেছেন অনেক পরে, জেনেও বহুদিন এটা নিয়ে খুব একটা গা করেননি। এমনকি 1953 এবং 56 সালে ইউরোপ ভ্রমণে গেলেও মির্জা সম্পর্কে খুব বেশি খোঁজখবর নেওয়ার প্রয়োজনও বোধ করেননি তিনি। এর বহু বছর বা 1972 সাল এক বন্ধুর মাধ্যমে ফরাসি থেকে অনুবাদ করে বইটি পড়েন এবং বইটি মির্জার শারীরিক সম্পর্কে নিজের কথাটা লিখে যেতে তিনি বিশাল মর্মাহত হন। একই সাথে তিনি অনুভব করেন এর জন্য মির্জার সাথে তার দেখা করা উচিত, একেবারে আসতে হবেই হবে, এইরকম একটা ভাব। দীর্ঘ প্রায় 40 বছর পর জীবনে প্রথম প্রেম আবার ঝড় তুলে মৈত্রেয়ী দেবীর জীবনে। সুযোগও আসে, আমেরিকার শিকাগোতে তাকে আমন্ত্রণ জানানো হয় রবীন্দ্রনাথের উপর বক্তৃতা দেওয়ার জন্য। মির্জা তখন শিকাগোতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এক কোনায় দেখা হয় মির্জা আর মৈত্রীর। বেশ কিছু চিঠি লিখেও কেন উত্তর পাননি মৈত্রী এমন প্রশ্নের জবাব মির্জা বলেন, ওই তো বলছি, আমার সেই অতুলনীয় অভিজ্ঞতা এত সুন্দর যে আমি ভাবিনি আর তাকে স্পর্শ করা যায়, তাই তোমাকে আমি দেশকালের অতীত করে রেখে দিয়েছি। সাহিত্যের মানদণ্ড শুধু লেখার কারুকার্য নয়, বরং তার জীবন ঘনিষ্ঠতার উপর নির্ভর করে। লেখকের ব্যক্তি জীবনের অনুভব যখন লেখক নিজেই লিখতে বসেন, তখন নিঃসন্দেহে সেই কাজের সাহিত্য আবেদন বহুগুণ বেড়ে যায়। পুরনো নহনতের জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মৈত্রেয়ী দেবীর হৃদ্যতার পরিচয় পাওয়া যায়। তখন কোনো মানসিক সমস্যা ভুগেছেন, ছুটে গেছেন কবির কাছে। কবি তার স্নেহমাখা জীবনপথ থেকে সমাধান দিতে গেছেন তাকে। এমনকি স্বামীর চাকুরির সুবাদে মৈত্রেয়ী দেবী যখন দার্জিলিংয়ে মংপুত থাকতেন, তখন কবিগুরু বেশ কয়েকবার তার আমন্ত্রণ গ্রহণ করে সেখানে গিয়েছিলেন। হিমালয়ের পাদদেশে পাহাড়ের উপর বরফ ঢাকা শহর মংপুর অপূর্ব নৈসর্গিক শোভা কবিকে মুগ্ধ করেছিলেন। পরবর্তীতে মৈত্রেয়ী দেবীর এই বাড়িটি রবীন্দ্র জাদুঘরে রূপান্তরিত করা হয়।